वेलकम टू माय चैनल मैथ क्लासरूम। क्लास 10 कोर्सে দেখি 1.2 এ 4 এর 10 থেকে 14 তাক অবধি করে দেওয়া আছে এবং আগের অঙ্কগুলোর লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যাপ্টার ওয়াইজ সমস্ত অঙ্কের সমাধান পেতে। আর অধ্যায়টা বলছে ax + b / a / bx = cx + d / c + dx। এটাকে কি করতে পারি, এটাকে প্রথমে কোণাকুণি গুণ করে নিতে পারি বা তাহলে ए एक्स प्लस बी इंटू सी प्लस डि एक्स समान समान एखे छोड़ सी एक्स प्लस डि इंटू ए प्लस बी एक्स बाटो के गुण कर दीते गुण कर दी कि ए एक्स इंटू सी मान ए सी एक्स आर ए एक्स प्लस डि एक्स प्लस ए डि एक्स स्क्वायर प्लस बी इंटू सी बी सी प्लस बी इंटू डि एक्स बी डि एक्स बी डि एक्स समान समान एखे पासी सी एक्स इंटू ए मैं ए सी एक्स प्लस सी बी एक्स स्क्वायर बी सी एक्स स्क्वायर प्लस ए डि प्लस ए डि प्लस बी डि एक्स बी डि एक्स इक्वल टू जिरो एन जो সরি ইকুয়াল টু জিরো না বিডি এক্স এখন সবগুলোকে যদি এক সাইডে নিয়ে আসা হয় বা এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বি সি প্লাস বি ডি এক্স মাইনাস এ সি এক্স মাইনাস বি সি এক্স স্কোয়ার মাইনাস এ ডি মাইনাস বি ডি এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এখন দেখা যাচ্ছে প্লাস এ সি এক্স মাইনাস এ সি এক্স কেটে যাচ্ছে, আবার প্লাস বিডি এক্স মাইনাস বিডি এক্স কেটে যাচ্ছে। তাহলে থাকলো কি, এখানে আছে এ ডি এক্স স্কোয়ার এ ডি এক্স স্কোয়ার মাইনাস বি সি এক্স স্কোয়ার মাইনাস বি সি এক্স স্কোয়ার আবার প্লাস বি সি মাইনাস এ ডি মাইনাস এ ডি ইকুয়াল টু জিরো বা এই দুটোর থেকে যদি এক্স স্কোয়ার কমন নিই এক্স স্কোয়ার কমন নিলে থাকছে এ ডি হ্যাঁ এ ডি মাইনাস বিসি আবার এই দুটোর থেকে যদি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে থাকছে এখানে এ ডি মাইনাস কমন নিয়েছি তার মানে এখানে চিহ্ন পাল্টে যাবে, এডির আগে মাইনাস ছিল প্লাস এডি আর বিসির আগে প্লাস ছিল এটা হবে মাইনাস বিসি ইকুয়াল টু জিরো বা এই দুটোর থেকে পুরোটার থেকে যদি এ ডি মাইনাস বিসি কমন নিই এ ডি মাইনাস বিসি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এটাকে যদি সূত্রে বসাই ভেঙে নিলে হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে লিখতে পারি হয় এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান। বারোর দাগ বলছে টু এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর বা এখান থেকে কী করতে পারি, লসাগু হবে টু এক্স প্লাস ওয়ান করলে এখানে হবে টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু ফোর বা এখান থেকে উপরে যদি এইটার হোল স্কোয়ার সূত্র মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসিত হয় তাহলে কী হবে এ স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এ বি মানে টু ইন্টু টু এক্স মানে দুই দুগুণ চার এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান সমান সমান ফোর বা এখান থেকে কী লেখা যায় ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস তিন আর একে চার সমান সমান এইটা চারের সাথে গুণ করে দিলে হবে ফোর ইন্টু টু এক্স প্লাস ওয়ান বা এটা থেকে যদি ফোর কমন নিই কী থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর ইন্টু টু এক্স প্লাস ওয়ান। দেখো দুটোর সাথেই ফোর ফোর গুণ আছে তাহলে ফোর ফোর দুটোকে যদি কেটে দিই কেটে দিয়ে সবগুলোকে যদি এক সাইডে আনি তাহলে কী হয় কী হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান
माइनस टू एक्स माइनस वन इक्वल टू जिरो, प्लस वन माइनस वन कटे जा बस आछे एक्स स्क्वायर प्लस एक्स माइनस टू एक्स मैंने माइनस एक्स इक्वल टू जिरो बा एखान थेके जदि एक्स कमन नहीं कि थाकबे एक्स माइनस वन इक्वल टू जिरो ताहले एखान थेके लिखते पारी हय एक्स इज इक्वल टू जिरो अथवा एक्स माइनस वन इक्वल टू जिरो बा एक्स इज इक्वल टू वन ताहले अतएव निम्न समाधान एक्स इक्वल टू जिरो एवं वन তাহলে তেরোর দাগ বলছে এক্স প্লাস ওয়ান বাই টু প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান সমান সমান এক্স প্লাস ওয়ান বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্স। এখন এই যে নিচে এক্স প্লাস ওয়ান আছে এর নিচে এক্স প্লাস ওয়ান আছে এই দুটোকে এক সাইডে রাখি বা এখানে আছে টু বাই এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান সমান সমান এখানে কী ছিল এক্স প্লাস ওয়ান বাই থ্রি এটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস এক্স প্লাস ওয়ান বাই টু আছে মাইনাস ফাইভ বাই সিক্স তাহলে বা এই দুটোর লসাগু হবে এক্স প্লাস ওয়ান লসাগু করলে হবে টু মাইনাস থ্রি সমান সমান এই তিনটের লসাগু হবে সিক্স করলে তিন দুয়ে ছয় তিন দুগুণে ছয় দুই তার মানে টু এক্স প্লাস টু মাইনাস তিন দুগুণে ছয় মানে তিন মানে মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাসে মাইনাস তিন এককে তিন তাহলে ছয় এককে ছয় মাইনাস পাঁচ বা এখান থেকে লিখতে পারি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান সমান সমান এখানে টু এক্স মাইনাস থ্রি এক্স মানে মাইনাস এক্স আর দুই পাঁচ আর তিন আট আট থেকে দুই বিয়োগ করলে মাইনাস ছয় মাইনাস ছয় বাই ছয় বা এবার যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে থাকবে এক্স প্লাস ওয়ান ইন্টু মাইনাস এক্স মাইনাস সিক্স সমান সমান ছয় এককে ছয় মাইনাস ছয় বা এই দুটোকে গুণ করে দিলে হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স মাইনাস ছয় এককে ছয় সমান সমান মাইনাস ছয় বা এখানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স মানে মাইনাস সেভেন এক্স এখানে মাইনাস সিক্স মাইনাস সিক্সটা এদিকে আসলে হবে প্লাস সিক্স ইকুয়াল টু জিরো তাহলে মাইনাস সিক্স প্লাস সিক্স কেটে যাবে বা এখানে পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স ইকুয়াল টু জিরো বা এখান থেকে মাইনাস এক্স কমন নিলে থাকবে এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো তাহলে হয় এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু জিরো অথবা এখান থেকে পাচ্ছি মাইনাস অফ এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো বা মাইনাস এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো বা মাইনাস এক্স এক্স ইকুয়াল টু সরি এখানটায় মাইনাস এক্স কমন নিলে এখানে হবে প্লাস সেভেন বা এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো বা এক্স প্লাস সেভেন ইকুয়াল টু অথবা অথবা এখানে লিখতে পারি এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সেভেন তাহলে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু জিরো আর মাইনাস দ্বাদটা বলছে টুয়েলভ এক্স প্লাস সেভেন্টিন বাই থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন প্লাস বাই এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন ইকুয়াল টু তিন পূর্ণ একের পাঁচ ইকুয়াল টু তিন পূর্ণ একের পাঁচ বা এখানে লসাগু করতে পারি থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস সেভেন করলে উপরে কী হবে টুয়েলভ এক্স প্লাস সেভেন্টিন ইন্টু এক্স প্লাস সেভেন মাইনাস টু এক্স প্লাস ফিফটিন ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু তিন পূর্ণ একের পাঁচ মানে তলায় পাঁচ এটাকে অপ্রকৃত করলে তিন পাঁচ পনেরো আর একে ষোলো বা এটাকে উপরে গুণ করে লিখতে পারি উপরে গুণ করলে হবে টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস এইটটি ফোর এক্স প্লাস সতেরো এক্স
প্লাস 17 ইন্টু 7 119 119 মাইনাস এটা হবে 3 দুগুণ 6 এক্স স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস 45 এক্স 45 এক্স প্লাস 15 তলায় গুণ করলে হবে 3 এক্স স্কোয়ার প্লাস 21 এক্স প্লাস এক্স প্লাস 7 সমান সমান 16 বাই 5 বা এটাকে লিখতে পারি একসাথে লিখতে পারি 12 এক্স স্কোয়ার প্লাস 84 এক্স প্লাস 17 এক্স প্লাস 119 মাইনাস 6 এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স মাইনাস 45 এক্স মাইনাস 15 বাই 3 এক্স স্কোয়ার প্লাস 21 আর একে 22 এক্স প্লাস 7 সমান সমান 16 বাই 5 বা এটাকে লিখতে পারি 12 এক্স স্কোয়ার মাইনাস 6 এক্স স্কোয়ার কী হয় 6 এক্স স্কোয়ার এখানে 84 এক্স প্লাস 17 এক্স সমান সমান কী হয় 101 এক্স 101 এক্স মাইনাস 45 আর 2 47 মাইনাস 47 এক্স করলে কত হয় 54 তার মানে এখানে হবে প্লাস 54 এক্স প্লাস এই যে 119 থেকে 15 যদি বিয়োগ করা হয় তাহলে হবে 104 বাই 3 এক্স স্কোয়ার প্লাস 22 এক্স প্লাস 7 ইকুয়াল টু 16 বাই 5 বা এটাকে যদি বা উপর থেকে এখান থেকে 2 কমন নিলে এখান থেকে যদি 2 কমন নেওয়া হয় তাহলে পাওয়া যায় 3 এক্স স্কোয়ার প্লাস 27 দুগুণ 54 মানে 27 এক্স প্লাস হবে 52 প্লাস 52 বাই 3 এক্স স্কোয়ার প্লাস 22 এক্স প্লাস 7 সমান সমান 16 বাই 5 এখন এই 2 16 কাটলে হবে 8 দুগুণ 16 বা এখন যদি কোনাকুনি গুণ করি তাহলে পাবো 5 ইন্টু 3 3 5 15 এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু 27 মানে 135 এক্স প্লাস 5 ইন্টু 52 5 দু গুণ 10 এর 0 হাতে 1 5 5 25 আর 1 26 260 সমান সমান 8 ইন্টু এইটা মানে 3 3 8 24 এক্স স্কোয়ার প্লাস 8 ইন্টু 22 করলে হবে 8 দু গুণ 16 6 হাতে 1 8 দু গুণ 16 আর 1 17 176 এক্স প্লাস 27 56 বা যদি সবগুলোকে এক সাইডে নিয়ে আসি 15 এক্স স্কোয়ার প্লাস 135 এক্স প্লাস 260 মাইনাস 24 এক্স স্কোয়ার মাইনাস 176 এক্স মাইনাস 56 ইকুয়াল টু 0 বা এখান থেকে 15 এক্স স্কোয়ার মাইনাস 24 এক্স স্কোয়ার করলে হবে মাইনাস 9 এক্স স্কোয়ার প্লাস 135 এক্স মাইনাস 176 এক্স তাহলে মাইনাস হবে প্লাস মাইনাসে মাইনাস করলে হবে এখানে হবে 41 এক্স প্লাস 260 থেকে 56 বিয়োগ করলে হবে 204 ইকুয়াল টু 0 বা মাইনাস কমন নিলে হবে 9 এক্স স্কোয়ার প্লাস 41 এক্স মাইনাস 204 ইকুয়াল টু 0 বা দুদিক থেকে মাইনাস কমন নিলে বা এখান থেকে লিখতে পারি 9 এক্স স্কোয়ার প্লাস 41 এক্স মাইনাস 204 ইকুয়াল টু 0 বা 204টাকে ভেঙে 41 করতে হবে কিছু মাইনাস করে দুটো সংখ্যার বিয়োগফল রূপে তার মানে আমরা এখানে লিখতে পারি 204 ইন্টু 9 করলে কত হয় 204 ইন্টু 9 করে সরি 204 ইন্টু 9 করলে হবে 1836 204 ইন্টু 9 করলে হবে 1836 এখন 1836 সমান লিখতে পারি 1836 সমান লিখতে পারি 68 ইন্টু 27 এবার 68 থেকে 27 বিয়োগ করলে হবে 41 বা 9 এক্স স্কোয়ার প্লাস 68 মাইনাস 27 এক্স মাইনাস 204 ইকুয়াল টু 0 বা 9 এক্স স্কোয়ার প্লাস 68 এক্স মাইনাস 27 এক্স মাইনাস 204 ইকুয়াল টু 0 বা
এখান থেকে লিখতে পারি, যদি এখান থেকে এই দুটো থেকে যদি এক্স কমন নিই থাকে 9x প্লাস 68 মাইনাস এখান থেকে 3x, সরি 3 যদি কমন নিই তাহলে থাকবে এখানে 9x প্লাস 68, কারণ এখানে মাইনাস 3 কমন নিয়েছি, ইকুয়াল টু 0। বা এই দুটোর থেকে 9x প্লাস 68 যদি কমন নিই, 9x প্লাস 68 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে লিখতে পারি হয় 9x প্লাস 68 ইকুয়াল টু 0, বা 9x ইকুয়াল টু মাইনাস 68, বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 68 বাই 9, অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 3। ব্যাস আজকের ভিডিও এই পর্যন্ত, পরের পার্টে পরের অংশগুলো পরের অঙ্কগুলো দেখাবো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।